দুই নম্বর দ্বিপদটি হচ্ছে এক্স ইকুয়াল টু এইট প্লাস এইট এইট প্লাস এইট 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 প্লাস ডট ডট ওয়াই ইকুয়াল টু ফাইভ প্লাস টেন বাই থ্রি প্লাস টোয়েন্টি বাই নাইন প্লাস ফর্টি বাই টোয়েন্টি সেভেন। এখানে আমাদের কোণে ওয়ান টু বাই থ্রি ফোর বাই নাইন এইট বাই টোয়েন্টি সেভেন অনুক্রমটির নবম পদ নির্ণয় করো, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের আমরা যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি উল্লেখ করব। তা অনুক্রমের প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে এ, সাধারণ অনুপাত। এখানে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় পদ হচ্ছে টু বাই থ্রি, এটাকে প্রথম পদ ওয়ান এটা দিয়ে ভাগ করব। তো ভাগফল হচ্ছে টু বাই থ্রি। এখন এটার অনুপাত সর্বক্ষেত্রে সমান আছে কি না সেটা যাচাইয়ের জন্য আমরা পরবর্তী তিন নাম্বার পদকে পূর্বের দুই নাম্বার পদ দিয়ে যদি ভাগ করি তাহলে ফোর বাই নাইন ডিভাইডেড বাই টু বাই থ্রি, তাহলে ফোর বাই নাইন ইন্টু এটা উল্টে যাবে থ্রি বাই টু, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে টু। তাহলে দেখলাম যে প্রথম দুটি পদের অনুপাতের মান হচ্ছে টু বাই থ্রি এবং দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাতের মান হচ্ছে টু বাই থ্রি, অর্থাৎ এখানে প্রতিটি পদের অনুপাত সমান। এটি একটি গুণোত্তর ধারাভুক্ত। আমরা জানি এনতম পদ এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান, এটি গুণোত্তর ধারার এনতম পদের সূত্র। এখন আমাদের বের করতে বলছে নবম পদ কত, তাহলে এন এর মান হচ্ছে নাইন। তাহলে আমাদের সূত্রে এন এর পরিবর্তে আমরা এখানে নাইন লিখব। এ এর মান হচ্ছে ওয়ান, আর এর মান হচ্ছে টু বাই থ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে ওয়ান থাকবে না, নাইন থেকে ওয়ান বাদ দিলে এইট। এখন টু এর পাওয়ার এইট করলে হচ্ছে টু ফিফটি সিক্স, আর থ্রি পাওয়ার এইট করলে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ান। তাহলে অ্যান্সার হচ্ছে টু ফিফটি সিক্স ডিভাইডেড বাই সিক্স ফাইভ সিক্স ওয়ান। তাহলে নবম পদের মান হচ্ছে এইটা। খ নং প্রশ্নটি হচ্ছে এক্স ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় কর, এটা পাঠ্যবইয়ের বারো এর যে অঙ্ক রয়েছে সে অঙ্কের অনুরূপ। এখানে সবগুলো ডিজিট হচ্ছে একই রকম। তো এখানে আমাদের দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু এইট প্লাস এইট এইট প্লাস এইট 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 প্লাস ডট ডট। হ্যাঁ, মনে করি এক্স এর মান হচ্ছে এইট প্লাস এইট এইট প্লাস ট্রিপল এইট প্লাস ডট ডট এন পদ পর্যন্ত, অর্থাৎ এখানে সর্বশেষ পদ হচ্ছে এনতম পদ। এখন যেহেতু সবগুলো এইট ডিজিট আছে আমরা এখান থেকে এইট কমন নিব, তাহলে এখানে হবে ওয়ান, এখানে হবে দুইটা ওয়ান, এখানে হবে তিনটা ওয়ান, এইভাবে এন পদ পর্যন্ত, অর্থাৎ এনতম পদে এখানে এন সংখ্যক এইট রয়েছে। এখন এই এইট এই পাশে আমরা ভাগ করে দিব, তারপরে উভয় পক্ষকে আমরা নাইন দ্বারা গুণ করব। তো এই পাশে নাইন দ্বারা গুণ করার পরে এই পাশেও নাইন দ্বারা গুণ করতে হবে। তাহলে নাইনের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে একটা নাইন, নাইনের সাথে ইলেভেন দুইটা নাইন হবে, নাইনের সাথে তিনটা ওয়ান গুণ করলে হচ্ছে ট্রিপল নাইন। এভাবে করে এনতম পদ পর্যন্ত আমরা এটাকে নিয়ে যাব। এখন নাইন করার বিশেষত্ব হচ্ছে যে এইটা এমনভাবে লেখা যায় যে সংখ্যাটি একটি ধারাভুক্ত হয়, অর্থাৎ সেটির পূর্বের পদের সাথে পরের পদের সম্পর্ককে বোঝা যায়। তো নাইনকে লেখা যায় টেন মাইনাস ওয়ান, নাইনটি নাইনকে লেখা যায় হান্ড্রেড মাইনাস ওয়ান, নাইন হান্ড্রেড নাইনটি নাইনকে লেখা যায় থাউজেন্ড মাইনাস ওয়ান, এভাবে পরের সংখ্যা হবে টেন থাউজেন্ড মাইনাস ওয়ান। এখন সবগুলা ওয়ান এবং জিরো দ্বারা গঠিত সংখ্যাগুলোকে আমরা একসাথে করব। তো এই সংখ্যাগুলো হচ্ছে একটি করে শূন্য বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দশ গুণ করে বাড়তেছে। তো এটা একটা গুণোত্তর ধারা, অর্থাৎ প্রতিটি পদ তার পরের পদের সাথে অনুপাত হচ্ছে দশ। আর এখানে যে ওয়ান মাইনাস ওয়ানগুলো রয়েছে সেই মাইনাস ওয়ানগুলোকে আমরা একসাথে কমন নিলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, এভাবে এন পদ পর্যন্ত হবে। এখন এটা একটা গুণোত্তর ধারা যার প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল টু টেন, তাহলে এর মান হচ্ছে টেন, আর এর মান হচ্ছে যে কোনো পদ ভাগ পূর্বের পদ। তো আমরা এখানে হান্ড্রেড নিলাম, ভাগ হচ্ছে তার পূর্বের পদ টেন, ভাগফল হচ্ছে টেন, এই মানটা হচ্ছে ওয়ান থেকে বড়, তাই সমষ্টির সূত্র হচ্ছে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। তো আমাদের এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে আর এর মান,
এটা হচ্ছে আর এর মান। এভাবে আমরা এই মানগুলোকে বসায় দিব। আর এখানে ওয়ান রয়েছে এন সংখ্যক বার ওয়ান, অনেকে মনে করে এখানে ওয়ান হচ্ছে তিনটা, কিন্তু এখানে ওয়ান রয়েছে এন সংখ্যক পর্যন্ত। তাই এন সংখ্যক ওয়ানের যোগফল হচ্ছে ওয়ান ইন্টু এন বা এন। 10 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 9। এখন এই পাশে 9 এবং 8, এই দুইটা সংখ্যাকে আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 8 উপরে যাবে এবং 9টা নিচে যাবে। এই পর্যন্ত অ্যান্সার হিসেবে লেখা যায়। তবে চাইলে আমরা 8/9 দিয়ে এইখানে যে দুইটি পদ রয়েছে, এই পদ এবং এই পদ, এটাকে আমরা গুণ করে দিতে পারি। তো 8 × 10 গুণ করলে 80, 9 × 9 81, আর এখানে n, এটার সাথে 8/9 গুণ হবে, তাহলে 8n/9। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নং প্রশ্ন, ওয়াই ধারাটি সাধারণ পদ নির্ণয় করো এবং ধারাটির অসীমত্বক সমষ্টি যদি থাকে নির্ণয় করো। তাহলে এই ধারাটির সাধারণ পদ নির্ণয় করতে হবে। সাধারণত গতে যে প্রশ্নটি আসে তা একটু বেশি সময় লাগে, কিন্তু এই প্রশ্নটি হচ্ছে অনেক ছোট একটি প্রশ্ন এসেছে এবং অত্যন্ত সহজ, যেটি 4 নম্বরের জন্য আসে না, নর্মালি 2-এর জন্য আসে, অনেক ক্ষেত্রে আসে না। তো সেই সহজ প্রশ্নটির সমাধান, এখানে আমরা ওয়াই ধারাটি লিখব। লেখার পরে আমাদের এই ধারাটির যে প্রথম পদ আছে, প্রথম পদ হচ্ছে 5, এবং সাধারণ যে অনুপাত সে অনুপাতের মান বের করার জন্য যে কোনো পদ আমরা নিব, ভাগ করব তার আগের পদ, তাহলে 10/3/5, অর্থাৎ দ্বিতীয় পদকে পূর্বের পদ দিয়ে ভাগ করলাম, তাহলে 5-এর নিচে মনে মনে 1 আছে, তো এটা উল্টিয়ে যাওয়ার পর 1/5 হবে। তো 5 দিয়ে 10 ভাগ করলে হচ্ছে 2, তাহলে 2/3। একইভাবে আমরা অন্য যে কোনো দুটি সংখ্যা ভাগ করে একই রেজাল্ট পাবো। এখন অসীম গুণোত্তক সমষ্টির একটা সূত্র বা নিয়ম রয়েছে, সেটি হচ্ছে যে এখানে আর এর পরম মান যদি 1 থেকে ছোট হয় তাহলে এর অসীমোত্তক সমষ্টি থাকবে, অর্থাৎ আর এর মধ্যে যদি শুধু যে মানটুকু রয়েছে সেই মানটুকু বিবেচনা করলে যদি এইটি 1 থেকে ছোট হয় তাহলে অসীমোত্তক সমষ্টি থাকবে। এখানে 2/3 এর মান হচ্ছে 0.67, অর্থাৎ যা 1-এর থেকে অনেক ছোট, বা অন্যভাবে বোঝা যায় যে এখানে হরের মানটা বড় আছে, তার মানে এটা 1-এর থেকে ছোট। তো ধারাটির অসীমত্বক সমষ্টি রয়েছে, তো ধারাটির অসীমত্বক সমষ্টি S∞=A/1-R। এখন আমরা এর মান 5, আর এর মান হচ্ছে 2/3 বসাই দিব, তাহলে লসাগু হচ্ছে নিচে 3, থ্রির সাথে 1 কোণাকুণি গুণ হবে 3-2, তাহলে মাইনাস করলে এটা 1 থাকে। সর্বশেষে আমরা 1/3 এটাকে 5 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে 1/3 এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, তাহলে 3/1, তাহলে 5 × 3 এটা হচ্ছে 15, অর্থাৎ অসীম সমষ্টি হচ্ছে 15। সাধারণ অনুপাত হচ্ছে 2/3 এবং অসীমত্বক সমষ্টি হচ্ছে 15।